সাঁওতালি মিডিয়াম শিক্ষা এখন কি অবস্থায় আছে পশ্চিমবঙ্গে। গতকালকে যারা এইচএস পরীক্ষা দিচ্ছিল তাদের কোশ্চেন বাংলা ভাষায় এসছে, ফলে তারা বাধ্য হয়েছে সাদা খাতা জমা দিতে। কিছুদিন পূর্বেই রামগড় ডিএলএড কলেজে ডিএলএড পাঠরত ছেলে মেয়েদের কোশ্চেন বাংলা ভাষায় করা হয়। সাঁওতালি মাধ্যম শিক্ষা ব্যবস্থায় যদি বাংলা ভাষার মাধ্যমে কোশ্চেন করা হয় তাহলে এই সমস্ত ছেলেমেয়েরা কীভাবে তার উত্তরপত্র লিখবে? স্বাভাবিকভাবেই শিক্ষা নিয়ে রাজ্য সরকারের চিন্তাভাবনা খুবই খারাপ। আমরা তাই আজকে কিছু দাবি দাওয়া নিয়ে আমরা জেলা শাসকের সামনে এসেছি, জেলা শাসককে অবগত করতে চাইছি। যেমন শিক্ষা বোর্ডের দরকার আমাদের, শিক্ষা বোর্ড ছাড়া সাঁওতালি মাধ্যম শিক্ষা অসম্পূর্ণ থেকে যাবে। এছাড়াও 2022-23 সেশনে যারা বিএসসি পড়ছে তারা এই সেশনে বেরিয়ে যাবে, ফলে তাদের উচ্চশিক্ষার জন্য পিজি পড়া বা মাস্টার ডিগ্রি পড়ার জন্য কোনো বিশ্ববিদ্যালয় নেই। তাই আমাদের পক্ষ থেকে দাবি থাকছে যে ঝাড়গ্রামের সাধু রামচন্দ্র ইউনিভার্সিটি এবং মেদিনীপুরের বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে যাতে সাঁওতালি মিডিয়ামে পিজি পড়ানোর ব্যবস্থা করা হোক। বর্তমানে যে সমস্ত বিষয়গুলো তাদেরকে কলেজে পড়ানো হচ্ছে সেই সমস্ত বিষয় নিয়ে। এছাড়াও এই বলা হচ্ছে যে থাকিং এনরোলমেন্ট যা রাজ্য সরকার কিছুদিন আগে প্রকাশ করেছে তাতে আমাদের সাঁওতালি মাধ্যম কিছু প্রাথমিক বিদ্যালয়গুলো আছে যেখানে প্রাথমিক বিদ্যালয়গুলো এমনিতে চালানো খুবই দুষ্কর হয়ে পড়ছে, সেখানে শিক্ষক নেই, বইপত্র নেই, পরিকাঠামোর অভাব, আর এরকম অবস্থাতেও আমরা ছেলে মেয়েদেরকে যোগিয়ে বুঝিয়ে এই শিক্ষাটাকে বাঁচিয়ে রাখতে চাইছি, এই শিক্ষাকে তারা একেবারেই শেষ করে দিতে চাইছে। শিক্ষা হলো মৌলিক অধিকার, আপনারা সকলেই জানেন মাতৃভাষার মাধ্যমে শিক্ষা 14 বছর বয়স পর্যন্ত এই অধিকার। এই অধিকারের জন্য আমরা দীর্ঘদিন ধরে লড়াই করছি, এমন একটা দেশে বাস করছি যে স্বাধীনতার এত বছর পরেও আমাদেরকে শিক্ষা নিয়ে সংগ্রাম করে আসতে হচ্ছে। তাই দুঃখের সঙ্গে জানাতে বাধ্য হচ্ছি যে আগামী 14 এপ্রিল যদি আমাদের এই সমস্ত দাবি দাওয়াগুলো পূর্ণ না হয় তাহলে আমরা আগামী 17 এপ্রিল থেকে অনির্দিষ্টকালীন ঝাড়গ্রাম জেলা এবং মেদিনীপুর অবিভক্ত জেলা জেলা শাসকের নিকট আমরা অবস্থান বিক্ষোভে নামতে বাধ্য হচ্ছি। সকলের সহযোগিতা কামনা করছি, আপনারা সবাই এগিয়ে আসুন, শিক্ষাকে বাঁচিয়ে রাখার স্বার্থে আপনাদের সহযোগিতা আমাদের সংগঠনের পক্ষে কামনা করছি। এছাড়াও যে সমস্ত অন্যান্য গণসংগঠনগুলো আছে, আদিবাসী গণসংগঠনগুলো আছে, আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের কাছেও আবেদন জানাবো যে আগামী 17 এপ্রিল আপনারাও দলে দলে সবাই যোগদান করুন, আমরা আমাদের অধিকারকে সুনিশ্চিত করব। সকলকে আবার আমাদের পক্ষ থেকে আহ্বান জানাবো।